বাংলাদেশের টেস্ট ও টি-20 ব্যাটিং অ্যাপ্রোচ পরিবর্তন আনতে সময় লাগবে। রাতারাতি সব বদলে ফেলার কোনো জাদুর কাঠি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। বিশ্বকাপে বাংলাদেশ দল বড় স্বপ্ন নিয়েই খেলতে যাবে বলেও জানান তিনি। টাইগার ব্যাটারদের মধ্যে হৃদয়ের দক্ষতা, পরিশ্রম করার ইচ্ছা মনে ধরেছে পোথাসের। তামিম শান্তর ব্যাটিং আর তাইজুল মুস্তাফিজের বোলিং, গেল তিন দিন এভাবেই সব সামলেছেন। হাথুরু আসার আগ পর্যন্ত ক্যাম্পের হেড তো সহকারী কোচ নিক পোথাসই। প্রথমবার কাজ করতে এসে কয়েকদিনে ধারণা পেয়ে গেছেন ক্রিকেট নিয়ে বাংলাদেশের চাওয়া পাওয়া। একযুগের কোচিং ক্যারিয়ারে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন। সাবেক প্রোটিয়া ব্যাটারের বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটিং বদলে ফেলা, বিশেষ করে টেস্ট ও টি-20তে। আমার কাছে জাদুর কাঠি নেই যে খুব দ্রুত টেস্ট ক্রিকেট বদলে দিব। ক্রিকেটারদের মধ্যে ভালো করার সামর্থ্য আছে, আরও ধৈর্যশীল হতে হবে। বাংলাদেশ দলকে 18 মাস পর্যবেক্ষণ করেছেন দেশে থেকে, তারপর বুঝে শুনে দায়িত্ব নিয়েছেন। ঘরের মাঠে তার প্রথম চ্যালেঞ্জ আফগান সিরিজ, এবারও কি তাদের স্পিন নিয়ে চিন্তিত ম্যানেজমেন্ট? দীর্ঘদিন পর্যবেক্ষণ করে বাংলাদেশের দায়িত্ব নিয়েছি, আমার জন্য খুব একটা কঠিন সিদ্ধান্ত ছিল না। আমরা শুধু ওদের স্পিনারদের নিয়ে ভাবছি বা কাজ করছি তেমনটা নয়, আমরা যা পরিকল্পনা করছি সেটা প্রকাশ করা ঠিক হবে না। আফগান সিরিজেও থাকছেন না মাহমুদুল্লাহ। হৃদয়কে পাঁচে খেলিয়ে মুশফিক ও মিরাজকে থিতু করা হচ্ছে 6 ও 7। হৃদয় কেন বিশ্বকাপের দলে থাকবেন সেটা স্পষ্ট হয় পোথাসের কথাই। বিশ্বকাপ নিয়েও ভাবনা জানিয়েছেন নতুন এই কোচ। তাওহিদ হৃদয়ের স্কিল অসাধারণ, কঠোর পরিশ্রম করতে পছন্দ করে, উইকেটের চারপাশে শট খেলতে পারে, বিশ্বকাপে সবার চাওয়া একই রকম। আমিও টাইগারদের নিয়ে বড় স্বপ্ন দেখি। হাথুরু ঢাকায় ফিরবেন 3 জুন, তার আগেই ঘোষণা হয়ে যাবে একমাত্র টেস্টের বাংলাদেশ দল। 4 জুন শুরু হবে টাইগারদের মূল ক্যাম্প। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।